আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমি মাহমুদুল হাসান নাসিফ। আজ আমি আছি তায়েফ জাবাল ধাক্কাতে। আজকে ইনশাল্লাহ এখানে যাব এবং যাওয়া আসা সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আমার সাথে থাকুন এবং সুন্দর মনোরম পরিবেশ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কি ঠান্ডা, ওর ঠান্ডা রে। এই মুহূর্তে আমি আছি জাবাল ধাক্কার একদম সম্পূর্ণ ভিউ পয়েন্টে। দেখতে পাচ্ছেন অনেক ঠান্ডা এবং বাতাস, যার কারণে আজকে এখান থেকে বিদায়ী। আজকে আর নামা হইল না, যদ্দুর নামছি দূরে চলে যাই। বাবারে বাবা, বাতাস তো নয় যেন বাতাসের গলা, কান কোন শব্দ রাহা লাইছে। এখানে আসার পরে আপনারা সম্পূর্ণ যে মজাদার জিনিসগুলো দেখতে পারবেন, প্রথমত হচ্ছে বানর এবং অনেক উপর থেকে আপনার পাহাড়ের চূড়া থেকে যে ভিউ। সাধারণত শীতের সময় আসলে এখানে খুব ঠান্ডা পড়ে, আর এবং যদি আপনারা গরমের সময় আসেন এখান থেকে মেঘের যে খেলামেলা এগুলো দেখতে পাবেন। আজকে দেখেন যাবেন বানরগুলো কি সুন্দর করে খেলতেছে, এ জাজগানি মাশাআল্লাহ দেখতে আসলে অনেক ভালোই লাগে। একটা একটা করতেছে, কই তত্ত্বের চল যাইয়া। ও দোস্তরা, যাসকানি তোরা, ওই লাইন ধরে ধরে জিততেছে। নাস্তা বেরি করতে চাস? আরে আমরা আগে ভাই ছিল, চাস আবার তো এমন জাম। সি 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 কি তাই কয় আবার আপনাকে কনফার্ম আমি কই বেন কোনটা বলছেন, একবার আবা কই আবার তাবা, আপনাকে কনফার্ম করেন যে কোনটা যাইবেন, মানে কোনটা কইবেন, আবা কইবেন না তাবা কইবেন না তাইফ কইবেন। আহ
সুলতানে আছে, ঠিক আছে, এইটা জানি, এইটা বানাইনি। ইউ আর বার্গার কল লাগতো না, ওই যে ইয়ারা নিয়ে আছে।
চাষ করে।
1 লাখ লাগলা ভাই, আর দেনে বসে নি, দেনে বসে thank you.
কান কিন্তু এখনো খোলেনি বাবার বাবা কত বের হয়েছে এরপর তো হ্যাঁ কান কোন লোকজন আপনার গাড়ি চালান খালি গাড়ি চালাবে আপনি পিছিয়ে বই আছেন আপনি চুপচাপ বইয়া থাকেন পিছিয়ে বইয়া দেয় না ইয়া মাথা কেমতে ঘুরাইব বুঝছেন আল্লাহ রে
আরেকজন কি গাড়ি লইছ? ওই দেহ হয়ে গেল নূর থেকে দুই ট্যাঙ্কি তেল লাগবো পিছে আরো কত রে মহিলা আছে Thank you.
সামনে যেটা আছে না সমুদ্র চাষের,
বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন। এখন এই পর্যন্তই চলে যাচ্ছি ইনশাআল্লাহ, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।